অ্যাকচুয়ালি আমার ফ্যাক্টরি যাওয়ার রাস্তায় না ভালো একটা চায়ের দোকান পড়ে, আর সেই দোকানটার চা এতটা সুন্দর যে আমি যখনই ফ্যাক্টরিতে যাই না কেন সেই দোকানে দাঁড়িয়ে সবার প্রথমে একটা চা নিই, দেন আমি ফ্যাক্টরিতে যাই। এটা আমার রুটিন ফ্যাক্টরিতে যেতে গেলে। তো দিন দশেক আগের একটা কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করছি। দিন দশেক আগে আমি ফ্যাক্টরিতে যাচ্ছি, তো যাওয়ার আগে রীতিমতো আমি দোকানে দাঁড়িয়েছি, সবে মাত্র একটা কাপ নিয়েছি, চায়ের কাপ নিয়েছি চুমুক দেবে বলে, পেছন থেকে একটা ছেলে এসে আমায় ডাকলো, আরে শিবম দা না? আমি বললাম হ্যাঁ আমি শিবম। ছেলেটি বললো, শিবম দা আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি এবং ভীষণ ভালো আপনার ভিডিও, এবং নিজেকে অনেক মোটিভেট করতে থাকি আপনার ভিডিও দেখে। তো আমি বললাম ঠিক আছে খুব ভালো ভিডিও তো দেখো, বাট প্রফেশনালি কী করো? ছেলেটা বললো, আমি লাস্ট 4 বছরে দাদা প্রায় 16 লাখ টাকার মতো লস করেছি। আমি শুনে অবাক, 16 লাখ টাকা লস করেছি? এবার যখনই আমি ডিটেলসটা শুনলাম সেই ডিটেলসটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছেলেটার নাম রাজীব, সাউথ 24 পরগনাতে বাড়ি, বাবা মার একমাত্র ছেলে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, ছোটবেলা থেকে পড়াশোনায় ভীষণ ভালো ছিল, হঠাৎ বাবা মার স্বপ্ন ছিল ছেলে সরকারি চাকরি পাবে। মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে, সরকারি চাকরি পরীক্ষা দিয়েই যাচ্ছে, কোনো পরীক্ষায় সে পাশ করতে পারেনি অর্থাৎ চাকরি পায়নি। দেন আলটিমেটলি বাবা মা ঠিক করলো যে তাকে তো কিছু একটা করিয়ে কেরিয়ারে দাঁড় করাতে হবে, তো কি করবে? বাবা রিটায়ার করেছে তখন, পেনশনের বেশ কিছু টাকা পেয়েছে এবং 50% টাকা দিয়ে পেনশনের ছেলেকে একটা ব্যবসা শুরু করিয়ে দেয়। কি ব্যবসা? চিংড়ি মাছের ব্যবসা। তো রীতিমতো সবার সঙ্গে যেটা হয় রাজীবের সঙ্গে সেটা হলো, নলেজ না থাকার জন্য রাজীব চিংড়ি মাছের ব্যবসায় পুরোপুরি টাকাগুলো নষ্ট করলো এবং লস হলো। দেন থেমে থাকলো না সেখানে রাজীব, রাজীব আরো 2-1টা ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করেছিল। তার মধ্যে একটা কাপের ব্যবসাও ছিল, সে কাপ তৈরি করত এবং চায়ের দোকানগুলোতে নাকি বিক্রি করত, ভীষণ ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই ব্যবসাও নাকি লস করেছে। আলটিমেটলি সে 3-4টে ব্যবসাতে টোটাল 16 লাখ টাকা লস করেছে, তার বাবার সমস্ত টাকা সে লস করেছে এবং উপরিত ব্যাংক থেকেও সে 1 লাখ টাকা লোন নিচ্ছে, সে লোনের ভারও তার মাথার উপরে কিন্তু এখন আছে। তো সে এখন বলছে, দাদা সত্যি কথা বলতে না আমার এখন নিজের উপরে নিজে বিশ্বাস নেই, বাবা মা কেউ এখন আমাকে বিশ্বাস করতে পারে না, তারা সবাই ভাবে আমার দ্বারা বোধহয় কিচ্ছু হবে না, বাবার যত টাকার সঞ্চয় ছিল সব টাকা শেষ হয়ে গেছে, এখন মাসে মাসে যেই টাকাটা পায় বাবা পেনশনের সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে, বাকি আমাদের আর কোনো ইনকাম নেই। আমার প্রতিবেশীরা সবাই আমাকে বলতে থাকে, সত্যি বোধহয় রাজীব তোর দ্বারা কিচ্ছু হবে না। আমি মাসের পরে মাস ডিপ্রেশনে থাকি, এখন তো মেডিসিন নেওয়াও শুরু করেছি। এমতো অবস্থায় রাজীব আমাকে জিজ্ঞেস করছে যে শিবম দা কি করব আপনি বলুন তো এখন। আমি এবার আপনাদের সবাইকে বলছি, এরকম অবস্থায় রাজীব যদি আপনাদের কাছে এসে সাজেশন চায়, আপনারা কি সাজেশন দেবেন দাদা? আপনি বলুন না, আপনারা এই সময় রাজীবকে কি সাজেশন দেবেন? অ্যাকচুয়ালি এখানে না আমার ছোট্ট একটা গল্প মনে পড়ে গেছে। বেশ 1 বছর আগে আমি একটা সেমিনার অ্যাটেন্ড করেছিলাম, মোটিভেশনাল সেমিনার। একজন স্পিকার, সে খুব সুন্দর সুন্দর মোটিভেট কথাবার্তা বলছে, তার মধ্যে একটা কাহিনী, একটা ছোট্ট গল্প সে সেই মঞ্চে দাঁড়িয়ে বলেছিল, সেই গল্পটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মোটিভেশনাল স্পিকার পকেট থেকে সে এরকম একটা টাকার নোট বের করে, সেই নোটটা ছিল 500 টাকার নোট, যদিও এটা 200 টাকার নোট। তো 500 টাকার নোট বের করে সে হাতে তুলে বলছে যে এই 500 টাকা কার কার চাই বলুন তো? যারা ছিল সেই সেমিনার হলের মধ্যে সবাই হাত উঁচু করে বলছে এই 500 টাকাটা আমার চাই, আমার চাই। তো মোটিভেশনাল স্পিকার কি করলো, সেই নোটটাকে ধরে এরকম মোচড়ানো শুরু করলো, হাতে মুঠে মুঠোর মধ্যে রেখে মুচড়ে সে বললো, এখন 500 টাকার নোটটা এরকম হয়ে গেছে, কার কার চাই এই 500 টাকার নোটটা? তো এবার যারা যারা সেমিনার হলে ছিল সবাই আর হাত তুললো না, কিছু মানুষ হাত তুলে বললো যে আমার চাই, আমার চাই। তারপরে মোটিভেশনাল স্পিকার এই 500 টাকার নোটটাকে সে মাটিতে ফেলে ঝাড়ু দিয়ে নোংরা দিয়ে সে নোটটার উপরে লাগিয়ে হাতে তুলে আবার বললো, এবার কার কার চাই নোটটা? অল্প কিছু মানুষ হাত তুলে বললো নোটটা আমার চাই। চলে এই যে গল্পটা আছে ছিল, এই গল্পটা আমার সেদিনের না কি বলবো অনেক বড় একটা ভুল ভেঙে দিয়েছিল। অ্যাকচুয়ালি 500 টাকার একটা নোটের মতো আমরা প্রত্যেকটা মানুষ,
আমাদের না কখনো ভ্যালু কমে যায় না। এই 500 টাকার নোটটা হাতে মুচড়েছে, নোংরা লেগেছে, কোথাও হয়তো একটু ছিঁড়ে গেছে, তাতে এই 500 টাকার নোটের ভ্যালু কি কমেছে আপনার কাছে? কমেনি তো। এটা আপনি দোকানে গেলে সেই 500 টাকার জিনিসই পাবেন। আপনার আমার এই দুনিয়ার প্রত্যেকটা মানুষের না একটা ভ্যালু আছে, ভ্যালু কখনো কমে যায় না। হয়তো আপনি জীবনে অনেক স্ট্রাগল করছেন, হয়তো আপনি জীবনে লস করেছেন, হয়তো জীবনে কিছু টাকা আপনার লস হয়ে গেছে, আপনি অসফলতার সম্মুখীন হয়েছেন, দ্যাট মিন্স আপনি হেরে গেছেন, আপনার ভ্যালু কমে গেছে, একদমই কিন্তু নয়। আজকে যদি দুনিয়ার সফল মানুষদের দেখেন না, সফল মানুষ যদি 100টা মানুষকে আপনি বিচার করেন, দেখবেন 100টা মানুষ সফল হওয়ার আগে কয়েকবার তারা অসফল হয়েছে জীবনে। বাট তারা অসফল হয়েছে বলে কি জীবনের হাল ছেড়ে দিয়েছে তারা? আমার একটা মানুষের কথা তো আমি কোনোদিনও বোধহয় জীবনে ভুলবো না, থমাস এডিসনের কথা, যে বাল্ব আবিষ্কার করেছিল। 10,000 বার ট্রাই করে, আমি তার একটা জীবনের কাহিনী বলছি। থমাস একবার স্কুল থেকে তার টিচার একটা লেটার লিখে দেয়, সেই লেটারটা থমাস তখন পড়তে পারে না, মাকে এসে লেটারটা দেয়, যে মাকে বলে দেখো মা টিচার এই লেটারটা দিয়েছে। লেটারের মধ্যে লেখা ছিল, আপনার ছেলে এত মাথা মোটা যে পড়াশোনায় একদম খারাপ, আপনার ছেলেকে আমরা এই স্কুলে পড়াতে পারছি না, আজকে থেকে টিসি দিচ্ছি, কালকে থেকে যেন আপনার ছেলে এই স্কুলে না আসে। কিন্তু লেটারটা পড়ে থমাসের মা কি বলেছিল থমাসকে? বলেছিল, বাবা তুমি অনেক ইন্টেলিজেন্ট, তোমাকে পড়ানোর মতো টিচার ওই স্কুলে নেই, দ্যাট ইজ এন কোনো চিন্তা করো না, কালকে থেকে তোমাকে আমি পড়াবো। আজকে সেই মানুষটার নামে 1,000-এর উপরে পেটেন্টস আছে, আপনি চিন্তা করুন। তো আপনার আমার এই রাজীব সবার মধ্যে না অনেক ভ্যালু আছে, সেই ভ্যালুটা ধরে রাখতে হবে আপনাকে। আপনার সেলফ কনফিডেন্সকে যদি আপনি নিজেই ডাউন করতে থাকেন, জীবনে সফল কি করে হবেন বলুন? এই যে সবাই এখন দেখে লেমন শক্তি সাবান ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলায় জেলায় পাওয়া যাচ্ছে, বেঙ্গল ডিটারজেন্ট এখন অনেক বড় একটা কোম্পানি হয়ে গেছে, বাংলাতে একটা সফল ডিটারজেন্ট কোম্পানির মধ্যে একটা কোম্পানি। বাট 2021 সালে যখন আমি ব্যবসা শুরু করেছিলাম না, 21 এবং 22 সালে মোর দেন 2.5 crore-এর উপরে এই ব্যবসায় আমি লস করেছি, ছেড়ে দিয়েছি, হাল ছাড়িনি। হয়তো আমিও সেই সময় কিছুদিনের জন্য ডিপ্রেশনের মধ্যে ছিলাম, বাট কি হয়েছে, এই টাকাটা যেরকম মুছতে যায়, ছিঁড়ে যায়, নোংরা লেগে যায়, সেরকম আমাদের জীবনেও এরকম কিছু কিছু সময় আসে। মুছতে যাওয়াটা কি? আপনার একটা অসফলতার সঙ্গে দেখা হওয়া, আপনার একটা একটা কাজে আপনি পরাজয় হলেন, আপনি একটু ছিঁড়ে গেলেন, মানে কি কিছু টাকা লস করলেন হয়তো জীবনে, তার মধ্যে কি টাকার ভ্যালু কমে যাচ্ছে? কমে যাচ্ছে না, আপনারও ভ্যালু কমছে না। আপনি জীবনে একদিন সফলতা পাবেনই পাবেন, বাট আমার একটাই কথা, হাল ছাড়বেন না, হাল ছাড়বেন না। আপনি কথা একটা আছে না, একটা বড় কথা আছে, যে আপনি দৌড়াতে না পারছেন কোনো অসুবিধা নেই, বসে যাবেন না, ধীরে ধীরে হাঁটুন, বসে যাবেন না। সেরকম ব্যবসায় হতে পারে আপনি অসফল হয়েছেন, হতে পারে কিছু টাকা লস হয়েছে, নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না, দেখবেন আপনি একদিন সফলতা পাবেনই পাবেন। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করবেন। অনেকদিন পরে আপনাদের সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে এলাম, বিকজ মাঝে সময় পাচ্ছিলাম না, তবে চেষ্টা করছি। আপনারা প্রচুর মানুষ আমাকে কমেন্ট করছেন, শিবম দা নতুন ভিডিও চাই, নতুন ভিডিও চাই, রেগুলার ভিডিও দেওয়ার একটু চেষ্টা করব এবার। আর সত্যি বলতে এখন না আমি ব্যবসা নিয়েই কথা বলবো, নতুন বিজনেস আইডিয়া নিয়ে একটু কম কথা বলবো, কেন এখন দেখতে পাচ্ছি ব্যবসার আইডিয়া প্রচুর মানুষ শেয়ার করছে, আর এখনকার সময় ব্যবসা শুরু করাটা একদম সহজ হয়ে গেছে। মানে যত সহজ ব্যবসা শুরু করা, ব্যবসায় লস করা তার থেকে বেশি সহজ এখনকার সময় এটা হয়ে গেছে। তো যাতে আপনার ব্যবসা লস না হয়, আপনি একজন সফল ব্যবসায়ী কিভাবে হবেন, এইসব বিষয়ে আগামী দিনে আমি ছোট্ট ছোট্ট ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। ভালো থাকবেন আপনারা সবাই, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।